এটি একটি ছোট্ট ভিডিও যারা শিখতে চায় তাদের শেখানোর জন্য দেখাচ্ছি এই পঁচিশ বছরের যুবক ওই শ্বাসকষ্ট হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে পাঁচ বছর ধরে তো ব্রিদিং ডিফিকাল্টি ফাইভ ইয়ার্স শীতকালে বাড়ে সন্ধ্যের দিকে বাড়ে শীতকালে বাড়ে সন্ধ্যার দিকে বাড়ে শ্বাসকষ্ট ব্রিদিং ডিফিকাল্টি শীতকালে বাড়ে সন্ধ্যার দিকে বাড়ে শীত বেশি শীত বেশি তাহলে এই কটা সিমটমকে কভার করে শ্বাসকষ্টের উপরে কাজ করে রুগী শীতকাল তুলে সন্ধ্যের দিকে বাড়ে শীতকালে বাড়ে উইন্টার অ্যাগ্রাভেটস মাই প্রেসক্রিপশন ইজ হিপার হিপার তাহলে এখন আমি দিলাম হিপার ওয়ান টু এইট কারণ হিপার ইজ এ মেডিসিন দ্য রেসপিরেটরি সিস্টেম শ্বাসকষ্টের উপরে কাজ করে এর প্রথম কমপ্লেন চিপ কমপ্লেন যেটা নিয়ে এসেছে সেটা শ্বাসকষ্ট হিপার কভার করে শীতকালে বৃদ্ধি হিপার সারপার অ্যাকোনাইট ব্রায়োনিয়া কস্টিকাম পেট্রোলিয়াম সোরিনাম সো উইন্টার অ্যাগ্রাভেটস অ্যাগ্রাভেটস ইন দ্য ইভিনিং ইজ এ ইম্পর্টেন্ট সিমটম অফ হিপার সো দ্য ডিজিজ ডিজিজ অ্যাগ্রাভেশান অ্যান্ড দ্য থার্মাল রিয়াকশান কাভারস হিপার সার্ভার সো আই হ্যাভ গিভেন হিপার সার কিন্তু অন্যদিক থেকে দেখলে আরও কটা সিমটম লাইকোপলিয়াম কভার করে ডিজ এর ফর ওয়ার্ম ফুড গরম খাবার খেতে ভালোবাসে মিষ্টি খেতে ভালোবাসে শীত বেশি তো লাইকোপোরিয়াম খিদে বেশি হ্যাপেটাইট ইনক্রিজ ডবল প্লাস দিয়েছে এই সব সিমটমগুলো আমি আরেকবার ভেরিফাই করব আজকের কোনো রোগীর চাপ আছে হিপার সার্ফার দিচ্ছে অনেক ইম্প্রুভ হবে তারপর দেখো লাইকোপোরিয়াম স্টেজ আসে কি না যদি খিদে বেশি শীত বেশি মিষ্টি ভালোবাসে খাবার দাবার গরম ভালোবাসে এই চারটে সিমটম লাইকোপোডিয়াম আমি যেমন চারটে সিমটমের উপরে হিপার প্রেসক্রিপশান করলাম সিডি পেশেন্ট উইন্টার অ্যাগ্রাবেটস ইভিনিং অ্যাগ্রাবেটস অ্যান্ড দ্য ডিজিজ সেলফ বংশে অনেকের হাঁপানি আছে মাই ইন মেনি পারসনস অ্যান্ড অ্যাজ মাই ইজ অলসো সাইকোটিক ম্যানিফেস্টেশন পরবর্তীকালে অ্যান্টিসাইকোটিক ড্রাগ হিসাবে ন্যাট্টাম সার সোজা এসব আসতে পারি কিনা পরের কথা তাহলে এখন আমি হিপার সালফার দিলাম লাইক কিছু সিমটম আছে পরে আমি দেখো। দেখবো সেকেন্ড প্রেসক্রিপশান কী হবে সেটা নির্ভর করবে রুগী কেমন আছে কী কন্ডিশান আছে যদি আমার হিপার সালফার অনেকটা ইম্প্রুভ করে আইসার কন্টিনিউ দি হিপার সালফার যদি চেঞ্জ করতে হয় তেমন ইম্প্রুভমেন্ট না পাওয়া যায় তাহলে আমার নেক্সট মেডিসিন সিলেক্ট করা রইলো অপোডিয়াম কনসিডারিং ডিজায়ার ফর সুইটস ডিজায়ার ফর ওয়ার্ম ফুড চিলি পেশেন্ট এটসেট্রা সো পলিফার্মেসি করলে এখন যদি কেউ হিপার লাইক লাইকো থুদা অনেকে করে তিনটে দিই যেটা কাজ করে করবে এতে কোনোটাই কাজ করলো না কিছুই বোঝা গেলো না কার কি অ্যাকশান বোঝা গেল না এবং সেকেন্ড প্রেসক্রিপশান কী হবে আমি যেমন ঠিক করে রাখলাম যে পরবর্তীকালে এইটা আমার ভাবতে পারি আর একবারে তুমি সব রাত চাল রান্না করে খেয়ে নিলে পরের দিন কী খাবে তুমি আর ভাবলে না তাহলে আমার সেকেন্ড পলিফার্মেসির আরেকটা ডিফেক্ট হলো হোয়াট উইল বি ইউর সেকেন্ড প্রেসক্রিপশন তুমি বুঝতে পারছো না তোমার যার রসদ ছিল সব তুমি একবারে চালিয়ে দিলে তো সিঙ্গেল মেডিসিন প্রেসক্রিপশান অলসো হেল্পস আস টু প্রেসক্রাইব নেক্সট মেডিসিনস হুইস শুড বি অ্যাট আওয়ার হ্যান্ড সো হিপার সরপার ইজ গিভেন অন কনসিডারিং দ্য চিড়ি পেশেন্ট